নমস্কার আজ আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যৌন রোগের উপকারী একমাত্র ব্যায়াম যেটি আপনারা নিয়মিত অভ্যাস করলে আপনাদের যৌন সংক্রান্ত সমস্ত রোগ সেরে যাবে আজ যেই আসনটি করে দেখাবো সেটি হচ্ছে গুপ্ত আসন অনেকে একে সমাসনও বলে থাকে গুপ্ত আসনটি কিভাবে করতে হবে সবার প্রথমে আগে কিভাবে করতে হয় আমি জিনিসগুলো করে দেখাচ্ছি পা দুটোকে লম্বাভাবে ছড়িয়ে নিয়ে ভাস করে নিয়ে পায়ের গোড়ালিটি একদম পায়ুচ্ছিদ্রের কাছে নিয়ে রাখতে হবে ডান পাটি আর বাঁ তুলে নিয়ে এসে ঠিক যৌনাঙ্গের পাশে যৌনাঙ্গের পাশাপাশি রেখে দিতে হবে ধ্যান রাখতে হবে দুটো পা যেন ঠিক দুই ইন্দ্রিয়ের কাছে থাকে নিচের পাটি থাকবে ঠিক পায়ু ইন্দ্রিয়ের কাছে এবং উপরের পাটি থাকবে যৌন ইন্দ্রিয়ের কাছে পাটিকে লম্বা করে ছড়িয়ে রাখতে হবে মেরুদণ্ডকে সোজা রেখে দিতে হবে এবং ঘাড় কোমর মাথা ঠিক সোজাসুজি থাকবে এবং হাতটি মুদ্রারূপে তর্জনী এবং মধ্যমা দিয়ে মুদ্রারূপে হাঁটুর উপর রেখে দিয়ে সামান্য ভাঁজ করে রেখে দিতে হবে এইভাবে রেখে দিয়ে নর্মালভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে যদি আপনি নিয়মিত এই আসনটি করতে পারেন নতুনদের জন্য বলছি তারা যদি নিয়মিত এই আসনটি করতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে এই উপকারগুলো পাওয়া যাবে যেই উপকারগুলো আমি ভিডিওতে বলে দেব এইভাবে আপনাকে পনেরো থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে এইভাবে পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড হওয়ার পরে আবার রেশ নিয়ে আরও দুটো করে সেট করতে হবে এই আসনটি যদি আপনি নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া যাবে মনের ডিপ্রেশন দূর করবে এবং মনের একাগ্রতা বৃদ্ধি করবে এছাড়া পুরুষ বা মহিলাদের যে কোনো গুপ্ত রোগ থাকলে এই আসনটি খুবই উপকারী যার ফলে এই আস গুপ্ত আসন বলা হয় অনেকে একে সমাসনও বলে থাকে যাদের থাই খুব মোটা এবং কোমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা তাদের পক্ষে যোগ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই আসনটি করতে হবে তবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্তই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখার জন্য নমস্কার